হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম হুমায়ুন কবির। তিনি একজন রাজনীতিবিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনি 1968 সালে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের হাত ধরে ছাত্রলীগে যোগ দেন, সেই মুহূর্তটা কেমন ছিল আপনার কাছে যদি জিজ্ঞেস করি? 1968 সালে যখন আমরা আইকম ফার্স্ট ইয়ারে পড়ি ঢাকা কলেজে, কামালবাই আইএ ঢাকা কলেজে পড়তেন, তখন তো বঙ্গবন্ধু জেলে এবং তুমুল আন্দোলন চলতেছে। হ্যাঁ, সেই মুহূর্তে ঢাকা কলেজে এমন পরিবেশ ছিল, ঢাকা কলেজ পুরোপুরি গভর্নমেন্ট কলেজ ছিলেন, ওইখানে রাজনীতি টোটালি নিষিদ্ধ ছিলেন। তারপরে শেখ কামালবাই অত্যন্ত যেহেতু বঙ্গবন্ধুর ছেলে, তার মধ্যে জাতীয়তাবাদী একটা স্পিড আছে, চেতনা আছে, সেই কারণে ছাত্রলীগকে গুছিয়ে এবং মানে আইয়ুব মনের বিরোধী আন্দোলনকে গতিশীল করার জন্য ঢাকা কলেজকে তার নেতৃত্বেই ছাত্রলীগটা সংগঠিত হয়েছে। আপনি তো পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এলাকার কী কী উন্নয়ন করেছেন? 1994 সালে জানেন আমি প্রথম কাউন্সিলর হওয়ার পর আমার এলাকা প্রথম একটা খুব দুঃখজনক ঘটনা হয়েছিল। সেদিন প্রথম আমি ঢাকার তখন প্রথম ঢাকা লালবাগের 7 মার্ডার আপনি সাক্ষী ছিলেন। আমি পাশ করার পরে আমার 7 জন লোককে সেদিনকার নির্মমভাবে হত্যা করে, সেই মামলার আমি সাক্ষী হিসাবে দীর্ঘ 17 বছর অনেক চড়াই উতরে পার করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, অনেক ভয়ভীতি উপেক্ষা করে এই মামলা পরিচালনা করে পরবর্তীকালে 2007 সালের শেষ আমলে এই মামলার রায় পেয়েছিলাম। ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের মতো একটি বিশাল দল, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল, আপনার অবস্থানটা তো খুব পাওয়ারফুল, পাওয়ারের মিস ইউজ আপনি কী কী করেছেন? আমি সৌভাগ্যবান যে আমি বঙ্গবন্ধুর একটা ঐতিহ্যপূর্ণ এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে তৃণমূল থেকে আমি 1988-86 সময়ে এলাকার একটা সাধারণ সম্পাদক ছিলাম, পরবর্তীকালে বৃহত্তর লালবাগ থানার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, পরবর্তীকালে আমি ঢাকা মহানগর সহসভাপতির দায়িত্ব পালন করেছি। গত লাস্ট কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে। আপনার চেয়ে অনেক কম ক্ষমতার পোস্টে থেকে, অনেক ছোট পোস্টে থেকেও দলের নাম ভাঙিয়ে, ক্ষমতা ভাঙিয়ে অনেকে তো অনেক কিছু করে ফেলেছে, এটা আপনি দেখেছেন, মানেন এই কথা সত্য? সেগুলা খুব বেশি লাস্টিং এ বলবো। প্রকৃত নেতা এবং প্রকৃত নয় এমন নেতার পার্থক্য আছে অবশ্যই। প্রকৃত নেতার সংজ্ঞা কি আপনার কাছে? যে রাজনীতিকে আন্তরিকভাবে ভালোবাসে, সাধারণ মানুষ কর্মীর জন্য কাজ করে এবং সৎভাবে জীবনযাপন করে। আপনারা বিরোধী দলের সাথে সম্পর্ক কেমন রেখেছেন? আমি যেহেতু 27 বছর কাউন্সিলর ছিলাম, সেখানে আমি আওয়ামী লীগের মেয়র হানিফের আমলে ছিলাম 8.5 বছর, সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিল 9.5 বছর ছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে আবার সাদেক হোসেন খোকার সামনে ছিলাম, কাজে বিএনপি আওয়ামী লীগের সব কাউন্সিলরের সাথে আমার এই দীর্ঘ 27 বছরে অনেক আমাদের সাথে ওদের ওঠা বসা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিবেশটা কেমন? রাজনীতি নিয়ে মানুষের ধারণা কি? মানুষ রাজনীতি করতে চায় বা রাজনীতির ভবিষ্যৎ কি? রাজনীতিবিদরা রাজনীতির অঙ্গনটাকে কতটুকু উজ্জ্বল করতে পেরেছে কি পারেনি? আপনার অভিমত কি একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে? বিএনপিরও কিছু ভুল হয়েছে, যে ভুলের জন্য আজকে রাজনীতিটাকে এই অবস্থায় চলে আসছে। হ্যাঁ, আওয়ামী লীগ সবসময় উদারভাবে রাজনীতিটা গ্রহণ করেছে। দেখুন, 75-এর 15ই আগস্টের পর জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান সাহেব এই কালা কানুন যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করেছে, তারপরও আওয়ামী লীগ সেই পার্লামেন্টে ছিল। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনটা আওয়ামী লীগ পাশাপাশি, আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি করেছে, কিন্তু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যা 5 বছর ক্ষমতা ছিল, সেই সময় সবচেয়ে বড় উল্লেখ যে ঘটনাবহুল ঘটনাটা যেটা 2004 সালে যে গ্রেনেড হত্যা, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করার একটা পরিকল্পনা করা হয় এবং আঘাত হানা হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে গেলেও আমাদের আওয়ামী লীগের প্রথম সারির নেত্রী আইবি রহমান সহ প্রায় 24 জন হত্যা হয়ে যায়। তখন থেকেই স্বাভাবিকভাবে রাজনীতিটা একটু অন্যদিকে চলে যায়। বিএনপি যদি এত ভুল না করতো, আওয়ামী লীগের এত উত্থান কি হতো? রাজনীতিটাই তো একটা কম্পিটিশনের ব্যাপার।